পাঁচ ইনিংসে 87 রান, তবু পন্থের পাশেই দাঁড়াচ্ছেন কোহলি। হারের উপর চোটের ঘা, লিডসে হারের পরই রবীন্দ্র জাদেজা হাসপাতালে। নয় ভারতীয় ক্রিকেটারকে নিয়ে যুক্তরাষ্ট্রের শক্তিশালী দল ঘোষণা। চলতি ইংল্যান্ড সিরিজে ঋষভ পন্থের ব্যাটে রানের খরা, 3টি টেস্টে 5টি ইনিংসে ব্যাট করেছেন, তাতে ঋষভ পন্থের রান 25, 37, 22 ও 1, সব মিলিয়ে 87 রান, গড় 17.4। লিডসে ইংল্যান্ডের কাছে ইনিংস ও 76 রানে হারের পর ভারত অধিনায়ক কোহলি অবশ্য তরুণ উইকেট কিপার ব্যাটসম্যানদের পাশেই দাঁড়াচ্ছেন। বলছেন, টপ অর্ডার ব্যাটসম্যানদের উচিত লোয়ার মিডল অর্ডারের হাতে যথেষ্ট রানের পুঁজি সাজিয়ে দেওয়া। প্রত্যেকবার লোয়ার অর্ডার ব্যাটিং দলকে রক্ষা করবে তা তো হয় না। বিদেশের মাটিতে ব্যাটিং ফর্মের জন্যই ভারতের টেস্ট দলের প্রথম একাদশের ঋদ্ধিমান সাহাকে পিছনে ফেলে জায়গা করে নিয়েছেন পন্থ। তবে তার আউট হওয়ার ধরন নিয়ে বারবার প্রশ্ন উঠছে, যদিও অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন পন্থে আস্থা হারাচ্ছেন না তিনি। ভারতের হারের পরই ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। সুনীল গাওয়াস্করের মতো কিংবদন্তির মতে ব্যাটসম্যানের সংখ্যা বাড়ানো উচিত ভারতের। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে গাওস্কর বলেছেন, বিদেশে ভালো ফল করতে হলে ব্যাটিং ভালো হতেই হবে, কম ব্যাটসম্যান নিয়ে জেতা যায় না। একই মত প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওর। মার্ক টুইট করেছেন, দারুণভাবে ম্যাচ জিতেছে ইংল্যান্ড, বিশ্বমানের বোলিং পারফরমেন্স। ভারতের দল নির্বাচন বেশ আজব মনে হয়েছে, মাত্র 7 জন ব্যাটসম্যান নিয়ে টেস্টে জেতা কঠিন। শুক্রবার অবিচ্ছেদ্য তৃতীয় উইকেটে 99 রান যোগ করেছিলেন কোহলি ও পূজারা। শনিবার স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই ফিরে যান পূজারা 91 রানে। কোহলি হাফ সেঞ্চুরি করলেও 55 রানে ভারতীয় ইনিংসকে টানতে পারেননি। হারের পর কোহলি বলেছেন, প্রথম ইনিংসে 78 রানে অল আউট হয়ে যাওয়া আর প্রতিপক্ষের বড় রান করে দেওয়ার পর ঘুরে দাঁড়ানো কঠিন, তবে আমরা দ্বিতীয় ইনিংসে লড়াই করেছি। তবে প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়কে বড় করে দেখতে নারাজ কোহলি, বলেছেন, এই দেশে এরকম হয়, খুব আজব ব্যাপার, ব্যাটিংয়ে ধস নামে। লিডসে টেস্টে হারের পরই ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। ভারতীয় ক্রিকেট দলের তরফে কিছু জানানো না হলেও সূত্রের খবর, দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট লেগেছিল, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এদিন হলো স্ক্যান। তবে কোন হাঁটুতে তার চোট লেগেছে, চোট কতটা গুরুতর, তা হাসপাতালের রিপোর্ট আসার পরই জানা যাবে। ওভালের পিচ স্পিনারদের সহায়তা করে থাকে। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা সেই টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের দলে আসা কার্যত নিশ্চিত। চোটের কারণে জাদেজা যদি ওই টেস্টে খেলতে না পারেন তাহলে অশ্বিন প্রথম একাদশে আসবেনই। ভারতীয় শিবির খুব বেশি ঝুঁকিও নেবে না জাদেজাকে নিয়ে, এখন অবধি চলতি সিরিজে দাগ কাটতে পারেননি। এরপর আইপিএলে জাদেজা খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে, তারপর টি-20 বিশ্বকাপ, ফলে জাদেজার এই চোট তাকে চতুর্থ টেস্ট থেকে ছিটকেও দিতে পারে। জাদেজা এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে নিজের হাসপাতালে থাকার ছবি দিয়ে লেখেন, আমি এখন যেখানে আছি সেখানে কেউই থাকতে ভালোবাসেন না, দ্বিতীয়বার একটি চার বাঁচাতে গিয়ে তিনি চোট পেয়েছিলেন, কিছুক্ষণের জন্য মাঠের বাইরেও যেতে হয়েছিল, ফের তিনি মাঠে ফিরেছিলেন ফিল্ডিং করতে। লিডসে টেস্টের চতুর্থ দিন লান্সের আগে ভারতের 8 উইকেট পড়ে। জাদেজা 7 নম্বরে ব্যাট করতে নেমে 25 বলে 30 রান করেন, তার ইনিংসে ছিল 5টি 4 ও 1টি 6। ইনিংসের 100তম ওভারের প্রথম বলে জাদেজা আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় 9 উইকেটে 278। ক্রেগ ওভারটনের এই ওভারের তৃতীয় বলেই মোহাম্মদ সিরাজ জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিলে 278-এই গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস, ফলে হাঁটুর চোট খুব গুরুতর হলে জাদেজা হয়তো ব্যাট করতে নামতে পারতেন না। লিডসে টেস্টে জাদেজা 32 ওভার বল করে 8টি মেডেন ওভার নেন, 88 রানের বিনিময়ে 2টি উইকেট দখল করেন। ইংল্যান্ড পেসার হাসিব হামিদ ও মঈন আলী উইকেট পেয়েছিলেন। মঈনকে আউট করার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজার উইকেট সংখ্যা দাঁড়ায় 450। 55টি টেস্টে 223টি উইকেট রয়েছে তার, 168টি একদিনের আন্তর্জাতিকে, 188টি এবং টি-20 আন্তর্জাতিকে 50টি ম্যাচে 39টি উইকেট তার ঝুলিতে রয়েছে। অনিল কুম্বলে 953, হরভজন সিং 707, কপিল দেব 687, রবিচন্দ্রন অশ্বিন 615, জাহির খান 597, জাভাগল শ্রীনাথ 551 ভারতীয় হিসেবে জাদেজা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি উইকেট পেয়েছেন। টেস্টে 2218, একদিনের আন্তর্জাতিকে 2411 ও টি-20 আন্তর্জাতিকে তার রান 217, সব মিলিয়ে মোট আন্তর্জাতিকে 4746 রান করেছেন স্যার জাদেজা। চোট সারিয়ে মাঠে ফিরে আইপিএলের প্রথমার্ধে দুরন্ত ফর্মে ছিলেন, তারপর ইংল্যান্ড সফরে গিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে 2 ইনিংসে 15 ও 16 রান করেন।
প্রথম ইনিংসে একটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। এরপর কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রথম ম্যাচে 75 ও 51 রান করেন, বল হাতে নেন একটি উইকেট। নটিংহামের ট্রেন্ট ব্রিজ টেস্টে জাদেজা প্রথম ইনিংসে 56 রান করেন, কিন্তু দুই ইনিংসেও কোনো উইকেট পাননি। লর্ডস টেস্টে দুই ইনিংসে করেন 40 ও 3, লর্ডসে উইকেটবিহীন থাকেন বোলার জাদেজা। লিডস টেস্টে দুটি উইকেট পেয়েছেন। এই পরিস্থিতিতে সেরা স্পিনারকে বসিয়ে রেখে জাদেজাকে খেলানো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল, ফলে ওভালে রবিচন্দ্রন অশ্বিনের খেলা এখন একরকম নিশ্চিতই দেখাচ্ছে। বিশেষ করে এই টেস্ট সিরিজে শুরুর আগে অশ্বিন স্যারের হয়ে ইনিংসে 6 উইকেটও নিয়েছিলেন, তারপরও 3টি টেস্টে তিনি প্রথম একাদশের বাইরে। সোমবার ভারতীয় দলে লন্ডন যাওয়ার কথা। জাদেজার চোট খুব গুরুতর না হলে তিনি দলের সঙ্গেই লন্ডন যাবেন। 2 সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ওভাল টেস্ট। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে আঙ্গুলে চোট পেয়েছিলেন জাদেজা। সেই টেস্টেও তিনি চোট নিয়েই ব্যাট করতে নেমেছিলেন। এই চোট অবশ্য তাকে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে দিয়েছিল। আইপিএলে তিনি সিএসকের হয়ে খেলেছিলেন। এবারের আইপিএলে এখন অবধি 7টি ম্যাচে 131 রান করেছেন জাদেজা, সর্বাধিক ঝোড়ো অপরাজিত 62, 6টি উইকেট পেয়েছেন, ক্যাচ ধরেছেন 8টি। 9 ভারতীয় ক্রিকেটারকে নিয়ে যুক্তরাষ্ট্রের শক্তিশালী দল ঘোষণা। ক্রিকেট বিশ্বে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে বদ্ধপরিপক আমেরিকা। সেই লক্ষ্যে ইতোমধ্যেই তারা তাদের কাজ শুরু করে দিয়েছে। গোটা ক্রিকেট বিশ্বের বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে প্রথম পর্যায়ে শক্তিশালী দল গঠন করে বিশ্বকাপ পর্যায়ের যোগ্যতা অর্জন তাদের প্রাথমিক লক্ষ্য। যেভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেট এগুতে শুরু করেছে, তাতে করে আফগানিস্তানের মতন তারাও বিশ্ব ক্রিকেটে এক নয়া চমক হতে চলেছে। সেই লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে আমেরিকা ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে নিজেদের ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করতে বিশ্বের প্রথম শ্রেণীর ক্রিকেট খেলিয়ে দেশ থেকে ক্রিকেটারদের নিজেদের দেশের নাগরিকত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। সেই প্রজেক্টের অন্তর্গত হয়ে কোরি অ্যান্ডারসন, উন্মুক্ত চাদরা দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে চলে এসেছেন যুক্তরাষ্ট্রে। আমেরিকা সম্প্রতি একটি ত্রিদেশীয় সিরিজ খেলার লক্ষ্যে দল ঘোষণা করেছে। যেই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে ভারতীয় সাবেক ক্রিকেটারকে। ঘোষিত দলে 9 জন ভারতীয় ক্রিকেটার। উল্লেখ্য, দলনায়ক সৌরভ নেত্রাভালকর এর আগে ভারতের অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটার ছিলেন। পাপুয়া নিউগিনির সঙ্গে 2 ম্যাচের সিরিজ দিয়ে শুরু হবে আমেরিকা দলের আসন্ন মৌসুম। সেপ্টেম্বরের 6 ও 9 তারিখ এই ম্যাচ দুটিতে অংশ নেবে আমেরিকা। এরপর ওমানের বিপক্ষে খেলবে তারা। যুক্তরাষ্ট্র দল সৌরভ নেত্রাভালকর, অ্যারন জোন্স, অভিষেক, ডোমিনিক রিখি, এলমন্ড হাসিনসন, গাজানন্দ সিং, দাসদীপ সিং, জাসকারান মালহোত্রা, কারিমা গোরি, মোনার্ক প্যাটেল, নিশার্ক প্যাটেল, নোস্টুস কেনজিগি, স্টিভেন টেলর, সুশান্ত মাদিনি, কাইল ফিলিপ। রাহানে বিশ্রামে থাকলে সহ অধিনায়কের দায়িত্ব উঠতে পারে যার কাঁধে। ভারতীয় টিমের মিডল অর্ডার যেন ঝড়ের এক ধাক্কায় ভেঙে যাচ্ছে প্রতি ম্যাচেই। ওপেনিং জুটিতে ভালো শুরু হলেও মিডল অর্ডারে রান করতে পারছে না কোনো ব্যাটসম্যান। চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, কোহলির মতো ক্রিকেটাররা বারবার ব্যর্থ হয়ে ফিরছেন প্যাভিলিয়নে। ইংল্যান্ড সফরের প্রথম ম্যাচে অজিঙ্কা রাহানে 5, চেতেশ্বর পূজারা 4 এবং কোহলি ব্যক্তিগত 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। ইংল্যান্ড সফরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কোহলি পূজারার ব্যাট থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস আসলেও এখনও স্বস্তির নিঃশ্বাস আসেনি অজিঙ্কা রাহানের ব্যাট থেকে। রাহানে বর্তমানে ভারতীয় দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার উপর থেকে মানসিক চাপ কমাতে চতুর্থ ম্যাচে সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এই 3 জনের 1 জন, এমনকি বিশ্রামও দেওয়া হতে পারে। নাম্বার 1, রোহিত শর্মা। প্রথম ম্যাচে কম রানে প্যাভিলিয়নে ফিরলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দুর্দান্ত কামব্যাক করেছেন হিটম্যান। 3 ম্যাচে 48, 104 ও 78 রান আসে তার ব্যাট থেকে। অজিঙ্কা রাহানের স্থানে সহ অধিনায়কের দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি সবার প্রথমে অবস্থান করছেন। নাম্বার 2, KL রাহুল। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্লাসিক ব্যাটসম্যান KL রাহুল। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একমাত্র তিনিই ফর্মে আছেন। সিরিজের প্রথম ম্যাচে 110 রান, দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে 129 রান সংগ্রহ করেছেন তিনি। যদিও তৃতীয় টেস্টে ব্যর্থ হন রাহুল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব পালন করেন তিনি। তাই অজিঙ্কা রাহানের স্থানে তিনিও হতে পারেন সহ অধিনায়ক। নাম্বার 3, ঋষভ পন্থ। এই তালিকায় সবচেয়ে জুনিয়র ক্রিকেটার হিসেবে রয়েছেন ঋষভ পন্থ। তিনি ভারতীয় দলে উইকেট রক্ষকের ভূমিকায় বর্তমানে টেস্ট খেলছেন। টেস্ট ক্রিকেটে প্রথম বলে 6 মেরে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের। আইপিএলে চলতি বছরে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তাই চলতি সিরিজে সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারেন তিনি।